অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমাদের যে বিজ্ঞান বিষয়ের চলমান যে অধ্যায়টি, চতুর্থ অধ্যায়, আজকে আমরা তার শেষ অংশটি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ আলোচনায় থাকবে বীজের গঠন ও অঙ্কুরোদ্গম এবং অযৌন জনন প্রক্রিয়া। তো আমরা প্রথমে শুরু করি বীজের গঠন নিয়ে। দেখো, বীজ আমরা পেয়েছিলাম যে গত ক্লাসে, যে আমরা আলোচনা করেছি নিষেকোত্তর প্রক্রিয়া এবং নিষেক পূর্ববর্তী যে ফল গঠন, এই ফলের যে বীজ, বীজ উৎপাদন, পরবর্তীতে বীজ থেকে চারা উৎপাদিত হয়। তো এই যে বীজ, সে বীজটা কীরকম বা বীজের গঠন কীরকম হতে পারে বা বীজটা অঙ্কুরিত হয়ে কীভাবে চারা উৎপাদন হতে পারে, সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনায় যাব। তো দেখো, প্রথমে আমরা বীজের গঠন নিয়ে যদি আলোচনা করি, একটু লেখাগুলো যদি খেয়াল করো তাহলে দেখবে যে বীজের নিচের অংশটি সাধারণত সুচালো হয় এবং সুচালো ছিদ্র থাকে, যাকে আমরা মাইক্রোপাইল বা ডিম্বক্রন্দ্র বলি। এবং এই ডিম্বক্রন্দ্র দিয়ে একসময় ভ্রূণমূল বেরিয়ে আসে। অঙ্কুর যে বের হওয়া, অঙ্কুর বের হওয়া বীজটিকে যদি আমরা সামান্য চাপ দিই, অর্থাৎ দুহাতে ধরে যদি চাপ দেওয়া হয়, তাহলে তার মাঝখানে একটি হলুদ রঙের অংশ বের হয় বা দেখা যায়। বীজটিকে যদি আরও চাপ দেওয়া হয়, অর্থাৎ বীজের যে দুইটি বীজপত্র থাকে, সেই বীজপত্র দুটিকে যদি পৃথক করা যায় বা চাপ দেওয়ার ফলে যদি সেটা খুলে যায়, তাহলে ওই বীজপত্র দুটির সংযোগস্থলে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যায় বা অংশ দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে এরপর সাদা অংশের উপরের অংশকেই ভ্রূণকাণ্ড এবং নিচের অংশকে ভ্রূণমূল বলা হয়, এবং ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাদিকাণ্ড বা এপিকোটাইল, এবং ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল বলে। আবার এছাড়া বলা যাচ্ছে যেটা, বীজ, এই বীজ দুই স্তর বিশিষ্ট একটা বীজস্তক দ্বারা আবৃত থাকে, অর্থাৎ আবরণ। এই আবরণের বাইরের অংশকে বলা হয় টেস্টা এবং ভিতরের আবরণ বা ভিতরের অংশকে বলা হয় টেকমেন। তাহলে আমরা এই যে বীজের কিছু বর্ণনা দেখলাম, এই বর্ণনাগুলো আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা বীজ, তাহলে আমরা বলছি বীজের নিচের অংশে একটা সুচালো ছিদ্র থাকে, যেটাকে আমরা বলছি ডিম্বক্রন্দ্র বা মাইক্রোপাইল। তাহলে এই বীজটি, তার দুইটি অংশ থাকে এবং পুরো বীজ একটা ত্বক দ্বারা আবৃত। তাহলে যেটার আবরণ, অর্থাৎ বীজের যে আবরণ, তাকে আমরা বলছি বীজত্বক। এবং এই বীজত্বক এবং বীজের নিচের সুচালো যে অংশ ডিম্বক্রন্দ্র, তার উপরে একটা অংশ থাকে যুক্ত স্থান, যেটি সেটিকে আমরা বলছি তোমার ডিম্বক নাভি। তাহলে খেয়াল করো, একটা বীজ, যেই বীজটির তোমার নিচের সুচালো অংশটিকে আমরা বলছি ডিম্বক্রন্দ্র, এবং তার উপরের যে ত্বক, বীজত্বক এবং ডিম্বক নাভি। তাহলে খেয়াল করো এরপরে যে বিষয়টি ছিল, যে এই ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবা, এখানে লেখা আছে ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। তাহলে আমরা চিত্রটা যদি খেয়াল করি, যে এই যে ডিম্বক রন্ধ্র ছিল, সেই ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসবে। এরপর পরের যে বিষয়টি ছিল, আমরা যদি এই দুইটি অংশকে যদি সামান্য আঙ্গুল দ্বারা চাপ দেওয়া হয়, তাহলে সেটি পৃথক হয়ে যাবে, অর্থাৎ এই অংশ এবং এই অংশ পরস্পর পৃথক হয়ে গেলে চিত্রটা দাঁড়ায় এরকম। তাহলে তার দুই পাশে দুইটি বীজপত্র থাকে, অর্থাৎ এটা একটা বীজপত্র, এটা একটা বীজপত্র, এবং এই দুইটি বীজপত্র পৃথক হয়ে গেল চাপ প্রয়োগের ফলে বা চাপ দেওয়ার কারণে। তাহলে দেখো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এরপর, এই বীজপত্র দুটির, খেয়াল করবা, খুলে যায় এবং বীজপত্র দুইটির সংযোগস্থলে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যায়। তাহলে দেখো, এই সংযোগস্থলে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যাবে। এরপর এটিকে যদি আরও তোমার হচ্ছে যে কি, মানে এই জিনিসটা হচ্ছে যে কি, এই প্রথমে দেখা যাবে একটা হলুদ অংশ, এবং এটাকে যদি পুরোপুরিভাবে পৃথক করে ফেলা হয়, তাহলে দেখা যাবে এর সাদা অংশের, অর্থাৎ হলুদ অংশের নিচে সেই সাদা অংশটি। তাহলে খেয়াল করো, আমাদের যে বিষয়টা ছিল, যে আমরা বলছিলাম যে অঙ্কুর বের হওয়া বীজটিকে সামান্য চাপ দিলে একটি হলুদ রঙের অংশ বের হবে। তাহলে এই দুইটি বীজপত্রকে যদি সামান্য চাপ দিয়ে পৃথক করা হয়, প্রথমে দেখা যাবে একটি হলুদ অংশ,
এরপর এটিকে যদি আরও চাপ দিয়ে যদি পরস্পর বীজপত্র দুটিকে পৃথক করে ফেলা হয় তাহলে সেই হলুদ অংশের নিচে, হলুদ অংশের নিচে আরেকটি সাদা অংশ দেখা যাবে। আচ্ছা, তাহলে এই সাদা অংশটির যে উপরের অংশ খেয়াল করবা, সেই উপরের অংশটিকে বলা হচ্ছে ভ্রূণকাণ্ড এবং সেই সাদা অংশটির নিচের অংশটিকে বলা হচ্ছে ভ্রূণমূল। তাহলে আমাদের বীজের গঠন অনুসারে আমরা চিত্রের মাধ্যমে যেটি দেখাচ্ছি খেয়াল করলে বুঝবা যে সাদা অংশের উপরের অংশটিকে আমরা বলছি ভ্রূণকাণ্ড এবং নিচের অংশটিকে আমরা বলছি ভ্রূণমূল। আচ্ছা, এরপর দেখো এখানে আমরা আরেকটি কথা লিখেছি যে ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাদি কাণ্ড বা এপিকোটাইল বলে। তাহলে এটি যদি ভ্রূণকাণ্ড হয় তাহলে এই সাদা অংশের সামান্য উপরে এবং টোটাল ভ্রূণকাণ্ডের নিচে, অর্থাৎ এই দুটি বীজপত্রের যুক্ত বা জোড়ায়, এই জায়গায় বীজপত্রাদি কাণ্ড তথা এপিকোটাইল অবস্থান করে। এরপর দেখো সাদা অংশটির নিচে যে ভ্রূণমূল, ঠিক ভ্রূণমূলের উপরে, ভ্রূণমূলের উপরে তাও বীজপত্র দুটির এই সংযোগস্থলে একটি বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল অংশ থাকে। তাহলে আমরা বীজের যে গঠন পড়ছি সেই বীজের গঠনের গুরুত্বপূর্ণ দুইটা অংশ হচ্ছে বীজপত্র, এবং বীজপত্র দুটিকে যদি পৃথক করা হয় তার মাঝখানে হলুদ অংশ প্রথমে দেখা যাবে, এরপর সাদা অংশ, এবং সাদা অংশের উপরে ভ্রূণকাণ্ড, তারপর ভ্রূণমূল, নিচে ভ্রূণমূল। কিন্তু এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বলা হচ্ছে বীজপত্রাদি কাণ্ড, ভ্রূণমূলের উপরের অংশকে বলা হচ্ছে বীজপত্রাব কাণ্ড। আচ্ছা, এখন দেখো এই বীজত্বকটি হচ্ছে দুইটি স্তরে বিভক্ত, দুইটি স্তর বা দুইটি লেয়ার থাকে বা পর্দা থাকে, তথা এটাকে আমরা বলি বাইরের দিকের পর্দা, এটা হচ্ছে ভিতরের দিকের পর্দা। তাহলে এই বাইরের দিকের পর্দাটিকে বলা হচ্ছে টেস্টা আর ভিতরের দিকের পর্দাটিকে বলা হচ্ছে টেকমেন। তাহলে টোটাল আমরা যদি কথাটা এভাবে বলি যে বিস্তর দুই স্তর বিশিষ্ট, এবং এই বাইরের আবরণকে বলা হয় টেস্টা এবং ভিতরের আবরণকে বলা হয় টেকমেন। তাহলে এই পুরো বিষয়টা যদি এখন আমরা একসাথে ব্যাখ্যা করি, তারা আবার একটু রিপিটেশনে যায় যে ভ্রূণ একটা বীজ, সেই বীজের যে নিচের অংশ, সেই নিচের অংশকে একটা সূচালো ছিদ্র থাকে যাকে মাইক্রোপাইল বা ডিম্বক্রন্দ্র বলে, ডিম্বক্রন্দ্র দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে, এবং এই ভ্রূণমূল বেরিয়ে আসার পর অঙ্কুর বের হলে বীজটিকে সামান্য চাপ দিলে একটি হলুদ রঙের অংশ দেখা যায়। বীজটিকে যদি আরও চাপ দেওয়া হয় বীজপত্র দুটি দুই দিকে পৃথক হবে বা খুলে যাবে, খুলে গেলে বীজপত্র দুটির সংযোগস্থলে সাদা রঙের একটি লম্বাটে অঙ্গ দেখা যাবে। এখন এই সাদা অংশের উপরের অংশকে ভ্রূণকাণ্ড, নিচের অংশকে ভ্রূণমূল, এবং ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাদি কাণ্ড, ভ্রূণমূলের উপরের অংশকে বীজপত্রাবকাণ্ড বলা হয়। এবং বীজ দুটি দুই স্তর বিশিষ্ট, বীজ ত্বক দ্বারা আবৃত, বাইরের আবরণটিকে টেস্টা, ভিতরের আবরণটিকে টেকমেন বলা হয়। তো তোমার পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের পরীক্ষায় আসে অনেক সময় যে বীজের গঠন ব্যাখ্যা করো। হ্যাঁ, তো বীজের গঠন ব্যাখ্যা করো বা একটা বীজ দিল, যে বীজটি হয়তো ছোলা বীজ হতে পারে, ভুট্টার বীজ হতে পারে, ওই বীজটির বলবে গঠন ব্যাখ্যা করো। যেমন আমরা এই যে চিত্রটি এখানে এঁকেছি সেটা হচ্ছে ছোলা বীজের বিভিন্ন অংশ, ছোলা বীজের বিভিন্ন অংশ। তাহলে পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, চিত্রসহ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এটা অনেকবার পরীক্ষায় এসেছে। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন আছে যেগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ধরো এপিকোটাইল কি, হ্যাঁ বীজপত্রাদি কাণ্ড কি, অথবা হাইপোকোটাইল কি বা বীজপত্রাব কাণ্ড কি। হ্যাঁ, এই প্রশ্নগুলো জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়া টেস্টা কি অথবা টেকমেন কি, এভাবে পরীক্ষায় অনেকবার জ্ঞানমূলকে এই প্রশ্নগুলো এসেছে। তাহলে আশা করি তোমরা ব্রিজের যে গঠনটি আমি দেখানোর চেষ্টা করলাম চিত্র সহকারে, আশা করি তোমরা বুঝেছ। এরপর আমরা আমাদের পরবর্তী যে টপিকস সেটি হচ্ছে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া, সেটিতে যাচ্ছি। একটু খেয়াল করবাম যে প্রক্রিয়াটা আমরা এখানে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে দেখো বীজ থেকে যে অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ উৎপন্ন হয় বা উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, তাকে আমরা অঙ্কুরোদ্গম বলি। তাহলে বীজ থেকে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে কি উদ্ভিদ, শিশু উদ্ভিদ উৎপন্ন হবে, ছোট চারা উদ্ভিদ উৎপন্ন হবে, সেই প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। এবং এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াতে বা সম্পন্ন হওয়ার জন্য পরিবেশীয় কিছু প্রভাবক যেমন পানি, তাপ ও অক্সিজেন, এগুলোর প্রয়োজন হয়ে থাকে। এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা হচ্ছে দুই প্রকার বা দুই প্রকারে ঘটে থাকে উদ্ভিদে, একটি হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম আরেকটি হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। তাহলে খেয়াল করবা এই মৃদগত অঙ্কুরোদ্গম এবং মৃদভেদী অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা কিভাবে ঘটে এবং কাদের জন্য ঘটে থাকে।
খেয়াল করলে বুঝবা যে এই যে যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে, ভ্রূণকাণ্ড, এই যে আমরা বীজের গঠনটি দেখে আসলাম যেখানে ভ্রূণকাণ্ড ছিল, সেই ভ্রূণকাণ্ড যখন মাটি ভেদ করে উপরে উঠে আসে, কিন্তু বীজপত্র, তোমরা বীজপত্র একটু আগে বীজের গঠনে দেখে এসেছো, এই বীজপত্র মাটির ভিতরে থেকে যায়, তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়া কোন কোন উদ্ভিদের জন্য ঘটতে পারে? ছোলা, ধান ইত্যাদি আরও অনেক উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে এই মৃদগত অঙ্কুরোদ্গম ঘটে থাকে। তাহলে আবার একটু বলছি, দেখো, যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্র মাটির ভিতরে থেকে যায়, তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। আমরা একটু চিত্রে লক্ষ্য করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। খেয়াল করো, এই প্রক্রিয়াটা হচ্ছে একটা মৃদগত অঙ্কুরোদ্গম প্রক্রিয়া। তো এই মৃদগত অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় প্রথমে দেখো, এটা হচ্ছে একটা বীজ, যে বীজ থেকে একটা ভ্রূণমূল বেরিয়েছে। খেয়াল করো, সেই ভ্রূণমূলটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবং দেখো মাটি ভেদ করে, এটা হচ্ছে একটা মাটির লেয়ার, এটা হচ্ছে মাটির লেয়ার, হ্যাঁ, মাটির স্তর। এই যে ভ্রূণমূল, সেটা হচ্ছে যে কি মাটি ভেদ করে উপরে উঠে এসেছে। তাহলে আমরা দেখো এই এই যে বিষয়টা ভ্রূণকাণ্ড, হ্যাঁ, ভ্রূণ যে কাণ্ড সেটি মাটি ভেদ করে উপরে উঠে এসেছে, মাটি ভেদ করে উপরে উঠে এসেছে, এবং দুইটি যে বীজপত্র, এই দুইটি যে বীজপত্র, এই বীজপত্র দুইটি কিন্তু মাটির সম্পূর্ণ নিচে অবস্থান করছে, অর্থাৎ সম্পূর্ণ মাটির ভিতরে অবস্থান করছে। তাহলে দেখো দেখো কি বলছে, যে যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্র, ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্র দুটি মাটির ভিতরে থেকে যায়, তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। তাহলে আশা করি এই চিত্রটা, এই এই দুইটা চিত্রের মাধ্যমে তুমি সংজ্ঞাটা বুঝেছ। এবং এর পরবর্তী যে বৃদ্ধিটি ঘটে সেটি হচ্ছে কি, যে মাটির উপরে সামান্যতম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভ্রূণমূলটি আবার পুনরায় মাটিতে ফিরে এসে মাটিতে তোমার হচ্ছে যে কি দীর্ঘায়িত হয় বা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর ভ্রূণকাণ্ডটিও মাটির উপরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে খেয়াল করো, এই ছিল আমাদের ভ্রূণকাণ্ড। ঠিক এই ভ্রূণকাণ্ডের নিচের এই যে অংশটা, নিচের অংশটাকে আমরা বলছি বীজপত্রাদি কাণ্ড। আমরা একটু আগেই বিষয়টা দেখে এসেছি যে ভ্রূণকাণ্ডের নিচের অংশকে বীজপত্রাদি কাণ্ড বলে। আর এই যে ভ্রূণমূল, এই ভ্রূণমূলের এই যে উপরের অংশ, অর্থাৎ বীজপত্র দুটির এই যে সংযোগস্থলে, এই অংশটিকে আমরা বলছি বীজপত্রাব কাণ্ড। তাহলে খেয়াল করবা যে আমরা বীজপত্রাদি কাণ্ড, বীজপত্রাদি কাণ্ড এবং বীজপত্রাব কাণ্ড কোথায় অবস্থান করছে, এগুলো তোমাকে এই মৃদগত অঙ্কুরোদ্গমে চিহ্নিত করে দেখাতে হবে। হ্যাঁ, এবং যেহেতু তুমি বীজের গঠন বা বীজের ক্রমান্বয়ে যে একটা পরিবর্তন বা অঙ্কুরোদ্গম কিভাবে ঘটছে সেটি দেখাচ্ছ, তাহলে বীজের পরিবর্তনের সাথে সাথে বীজের বিভিন্ন অংশগুলোও তোমাকে চিহ্নিত করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা মৃদগত অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা বুঝেছ, যেটি হচ্ছে কি মাটিতে যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসবে আসে কিন্তু বীজপত্র মাটির ভিতরে থেকে যায়, তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। এরপর আসি আমরা পরবর্তী যে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া, মৃদভেদী অঙ্কুরোদ্গম। তো এই মৃদভেদী অঙ্কুরোদ্গম প্রক্রিয়ার চিত্রটা যদি একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা যে যখন বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। অর্থাৎ যখন বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। তাহলে একটু চিত্রটা খেয়াল করো, এই যে একটা বীজ, এই বীজের এটা হচ্ছে ভ্রূণমূল। তাহলে দেখো বীজপত্র সহ ভ্রূণমুকুল, এই বীজপত্র, অর্থাৎ এখানে বীজের দুইটি, এই যে একটা পত্র, এই একটা অংশ, এই একটা অংশ, এবং এই বীজ তোমার হচ্ছে যে কি পত্র সহ এই ভ্রূণমূল মাটি ভেদ করে উপরে উঠে এসেছে তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় মৃদভেদী অঙ্কুরোদ্গম প্রক্রিয়া। এবং এই দুইটা অঙ্কুরোদ্গম প্রক্রিয়ার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। চিত্র দেখলে বোঝা যায় যেখানে ভ্রূণমূল মাটির নিচেই অবস্থান করবে কিন্তু এখানে বীজপত্রটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থান করে, কিন্তু মৃদভেদীতে বীজপত্র সহ ভ্রূণমূল মাটি ভেদ করে উপরে উঠে আসে, হ্যাঁ, এবং এই বীজপত্র থেকেই পরবর্তীতে একটা উদ্ভিদের সৃষ্টি হয় বা কাণ্ডের সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে খেয়াল করবা এখানে যে বিষয়টার কথা বলা হচ্ছে যে বীজতক এবং ভ্রূণমূল চিহ্নিত করা আছে। দেখো বীজতক, ভ্রূণমূল এবং বীজপত্রাদি যে কাণ্ড সেগুলো দেখানো হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায়।
তাহলে প্রথমে আমরা মিদভেদি অঙ্কুরোদ্গম প্রক্রিয়াতে যেটি দেখিয়েছি, দেখো বীজতক, বীজতক, এরপর হচ্ছে কি এই দুটি বীজতক, হ্যাঁ, এরপরে হচ্ছে কি দুটি ভ্রূণমূল, এবং এখান থেকে সৃষ্টি হচ্ছে বীজপত্রাদি কাণ্ড। কারণ আমরা জানি যে একটি কাণ্ডের নিচের অংশকে আমরা বলি, এটা যদি একটা কাণ্ড হয় তাহলে কাণ্ডের নিচের এই অংশটিকে আমরা বলছি বীজপত্রাদি কাণ্ড, ঠিক। এটা যদি মূল হয়, মূলের এখান থেকে থাকবে বীজপত্রাব কাণ্ড। আচ্ছা, তাহলে আমরা এই দুটি প্রক্রিয়া খুব গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে, এখান থেকে অনেক সময় পরীক্ষায় এসেছে প্রশ্ন। তো প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে এরকম যে ছোলা বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখন তোমাকে জ্ঞানে বলতে হবে ছোলা বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম, হ্যাঁ। তারপর সেই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কীভাবে ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ড পরিবর্তনের মাধ্যমে কীভাবে একটি কাণ্ডের পূর্ণ বৃদ্ধি এবং বীজপত্রাদি কাণ্ড হয়, এবং একটি মূলের পূর্ণাঙ্গ বৃদ্ধি এবং বীজপত্রাব কাণ্ড কোথায় থাকে, এই বিষয়টা চিত্রে যা আছে সেই অনুযায়ী তোমাকে ব্যাখ্যা করলে চলবে। আর একই রকমভাবে দেখো মৃদভেদী অঙ্কুরোদ্গমের প্রক্রিয়াটা তোমাদের বইতে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া নেই, শুধু চিত্রটা দেওয়া আছে। এবং সেই চিত্রের জন্য তোমাকে যে মনে করো একটা উদাহরণ, কুমড়ো, রেড়ি, তেঁতুল ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এই মৃদভেদী অঙ্কুরোদ্গমগুলো ঘটে থাকে, তো যে কোনো একটি উদাহরণকে বা যে কোনো একটা উদ্ভিদকে সামনে নিয়ে এসে তুমি উদাহরণটা দিতে পারো এবং তার ব্যাখ্যাটা দিতে পারো। তাহলে তোমাকে যদি জ্ঞান উদ্দীপকে যদি বলা হয় যে বীজতক উপরে থাকে, হ্যাঁ, এই ধরনের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি বর্ণনা করো, তাহলে বীজতক উপরে থাকে দ্যাট মিন্স সেই প্রক্রিয়াটি হবে মৃদভেদী অঙ্কুরোদ্গম প্রক্রিয়া। যদি বলা হয় বীজতক নিচে থাকে সেই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, তাহলে সেই বীজতক নিচে থাকার প্রক্রিয়াটি হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম প্রক্রিয়া। তাহলে প্রশ্ন পড়ে ভালোভাবে এবং এর আর যে পয়েন্টগুলো, অর্থাৎ কোনটি মাটি ভেদ করে উপরে উঠে আসে বা কোনটি মাটির নিচে থাকে, সে পয়েন্টগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে এবং ভালো শুদ্ধ করে আনসারটা করতে পারবে। তাহলে আমরা যে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি পড়লাম, যে বীজ থেকে অঙ্কুরিত হয়ে যে শিশু উদ্ভিদ বা নতুন চারা উৎপন্ন হয়, সেই উৎপন্ন চারা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে, যেটি মৃদভেদী এবং মৃদগত দুই প্রকারে বিভক্ত। আচ্ছা, তো আশা করি এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটাও তোমরা বুঝে নিয়েছ। এরপর আমরা আমাদের যে আর সামনের যে টপিকসটা বাদ দিয়ে রেখে এসেছিলাম সেটি হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, সেই অযৌন জনন প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনায় যাব এখন। একটু খেয়াল করবা যে এই অযৌন জনন প্রক্রিয়াটি তোমার হচ্ছে যে একটা ভিন্নধর্মী প্রক্রিয়া, যেটার মধ্যে সাধারণত তোমার হচ্ছে যে ভিন্নধর্মী প্রক্রিয়াতে জনন কোষের তোমার হচ্ছে যে কি মিলন ছাড়াই তোমার এই জননটা সম্পন্ন হয়, সেজন্য এটিকে আমরা বলছি অযৌন জনন প্রক্রিয়া। তো খেয়াল করবা, আবার বলছি, যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন সম্পন্ন হয়, হ্যাঁ, দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন সম্পন্ন হয়, ভিন্নধর্মী জনন কোষের মিলন সম্পন্ন হয়, হ্যাঁ, সেই প্রক্রিয়াকে আমরা বলছি তোমার অযৌন জনন প্রক্রিয়া। তো এই অযৌন জনন প্রক্রিয়া তোমার হচ্ছে দুই প্রকারে ঘটে, একটি হচ্ছে অঙ্গজ জনন, অঙ্গজ প্রজনন, আরেকটি হচ্ছে স্পোর উৎপাদন। তো এই অঙ্গজ প্রজনন প্রক্রিয়াটি আবার দুইভাগে বিভক্ত, একটি হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, আরেকটি হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তো আমি চিত্রের মাধ্যমে প্রতিটি প্রক্রিয়াই এখানে তুলে ধরার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝবে। তো আমরা পর্যায়ক্রমিক আলোচনায় যাই কীভাবে স্পোর উৎপাদনের মাধ্যমে উদ্ভিদে অযৌন প্রজনন হয়ে থাকে। তো সাধারণত আমরা জানি যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীগুলোতে যৌন প্রজনন প্রক্রিয়াই তোমার হচ্ছে যে জনন প্রক্রিয়াটি ঘটে থাকে, যৌন জনন প্রক্রিয়াটা ঘটে থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে, এবং এই যে অযৌন জনন প্রক্রিয়া সেটা সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে ঘটে থাকে বা প্রাণীগুলোতে ঘটে থাকে। এখন দেখো, এই যে স্পোর উৎপাদন, এটি নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুজীববাহী অঙ্গের সৃষ্টি হয়ে থাকে, যাকে আমরা বলি অণুবীজ থলি বা স্পোর থলি। অর্থাৎ অণুবীজ যে শব্দটি এখানে ব্যবহার করা হচ্ছে সেটিকেই বলা হবে স্পোর। তাহলে দেখো, উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে, সেটা কিন্তু দেহের বাইরের কোনো অংশের পরিবর্তনের মাধ্যমে স্পোর উৎপাদন হয় না, স্পোরটি উৎপাদিত হচ্ছে কিন্তু তার দেহের পরিবর্তনের মাধ্যমে। তাহলে উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী অঙ্গের সৃষ্টি হয়, একে বলা হয় অণুবীজথলি। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, দেখো, এই অণুবীজথলিতে অণুবীজ একটিও থাকতে পারে বা অসংখ্যও থাকতে পারে।
তো সেটি উদ্ভিদের ধরন অনুযায়ী নির্ধারণ হয়। এক এক উদ্ভিদে এক এক রকম, অনেক উদ্ভিদ আছে যারা অসংখ্য অণুবীজ ধারণ করতে পারে অণুবীজস্থলীতে, আবার এমনও কিছু উদ্ভিদ আছে যাদের থেকে যে অণুবীজ তৈরি হয় তার জন্য একটি মাত্র থলি, অর্থাৎ একটি অণুবীজস্থলীতে একটি অণুবীজ থাকতে পারে। তাহলে এবার আরেকটি ইনফরমেশন, যেটি যে তথ্য, অণুবীজ থলি বাইরে উৎপন্ন হলে তাকে বলা হচ্ছে বহুই অণুবীজ বা কনিডিয়াম। খেয়াল করো, অণুবীজ থলি যদি বাইরে উৎপন্ন হয় তাহলে সেটিকে আমরা বলবো বহি অণুবীজ বা কনিডিয়াম। দেখো, আমি পাশে দুটি চিত্র এঁকে নিয়েছি, যে চিত্রগুলো তোমাদের সুবিধার জন্য আঁকা, এই চিত্রগুলো কিন্তু বইতে নাই। তাহলে তোমরা বুঝার সুবিধার্থে এই চিত্রগুলো আমি এখানে এঁকেছি। তোমার বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে, মিউকর, তাহলে মিউকর হচ্ছে একটি ছত্রাক, মিউকর হচ্ছে একটি ছত্রাক, যে ছত্রাক তোমার হচ্ছে যে কি স্পোর সৃষ্টির মাধ্যমে তার অঙ্গ তার অযৌন প্রজননটি ঘটায়। তাহলে খেয়াল করো, এই মিউকর ছত্রাক স্পোর উৎপাদনের মাধ্যমে তার প্রজনন প্রক্রিয়াটি ঘটায় তথা নতুন বংশধর সৃষ্টি করে সে। তাহলে খেয়াল করো, এই মিউকর ছত্রাক, মিউকর ছত্রাক তোমার হচ্ছে, দেখো যে এই যে উপরে যে এই যে থলি, এটাকে বলা হচ্ছে স্পোর থলি বা অণুবীজ থলি, এবং এখানে অসংখ্য স্পোর সৃষ্টি হয়েছে, অসংখ্য স্পোর সৃষ্টি হয়েছে, এখানে লেখা আছে দেখো স্পোর বা অণুবীজ। তাহলে এই স্পোর বা অণুবীজগুলো থলি আকৃতির যে অংশে সংরক্ষিত তাকে আমরা বলছি অণুবীজস্থলী। তাহলে একটি অণুবীজস্থলীতে এখানে অসংখ্য অণুবীজ বা স্পোর সৃষ্টি হয়েছে, আর এই প্রতিটা স্পোর হতে আরেকটি নতুন মিউকর সৃষ্টি হবে। তাহলে এভাবে স্পোর সৃষ্টির মাধ্যমে এই মিউকর তার নতুন বংশধর সৃষ্টি করছে। আচ্ছা, গেল। এরপর আমরা এই যে বিষয়টা এখানে আছে যে বহি অণুবীজ বা কনিডিয়াম, সেই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। পাশে যে চিত্রটি দেওয়া আছে সেটি হচ্ছে পেনিসিলিয়াম নামক একটি ছত্রাকের চিত্র। তো এই পেনিসিলিয়াম, এই পেনিসিলিয়ামের এটা একটা দৈহিক অংশ বা দৈহিক শাখা, যেই শাখা থেকে অসংখ্য স্পোর উৎপন্ন হয়, যেই শাখা থেকে অসংখ্য স্পোর উৎপন্ন হয়, কিন্তু এই স্পোরগুলোর বাহিরে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্পোর তৈরি হয়, যে স্পোরগুলোকে অর্থাৎ বহি অণুবীজ বা কনেডিয়াম বলে। এই স্পোরগুলোকে আমরা বলছি কনেডিয়াম, এই স্পোরগুলোকে আমরা বলছি কনেডিয়াম। তাহলে আশা করি তোমরা বুঝবা এবং বইয়ের লেখাগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এই দুটি চিত্রের মাধ্যমে, যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে স্পোর উৎপাদন এর মাধ্যমে তারা অযৌন প্রজনন ঘটায়, নতুন বংশধর সৃষ্টি করে, যেখানে এই স্পোরগুলো উৎপাদন হবে সেটা হচ্ছে দেহকোষ পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী অঙ্গের সৃষ্টি হবে, আর এগুলো একে আমরা বলছি অণুবীজ থলি। এবং এই অণুবীজ থলিতে তোমার অণুবীজ একটিও থাকতে পারে, অসংখ্যও থাকতে পারে। আচ্ছা, গেল। এবার আমরা চলে আসি অঙ্গজ প্রজনন প্রক্রিয়া। তাহলে এই যে অঙ্গজ প্রজনন প্রক্রিয়া, সেই অঙ্গজ প্রজনন প্রক্রিয়ার মধ্যে খেয়াল করবা যে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন কিভাবে, অর্থাৎ দুই প্রকারে ঘটে, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজ প্রজনন আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। অঙ্গজ প্রজনন সাধারণত দুইভাবে ঘটে, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন এবং কৃত্রিম অঙ্গজ প্রজনন। তাহলে ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। প্রাকৃতিক অঙ্গজ প্রজনন হচ্ছে প্রাকৃতিকভাবে তার, অর্থাৎ একটা উদ্ভিদ থেকে কিছু কুড়ি সৃষ্টির মাধ্যমে বা মুকুল সৃষ্টির মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হয়ে থাকে। আর কৃত্রিম অঙ্গজ প্রজনন বিষয়টি হচ্ছে কৃত্রিমভাবে প্রজনন ঘটানো। কৃত্রিমভাবে প্রজনন ঘটানো বলতে, কোনো একটা উদ্ভিদের আমরা শাখা কিংবা তোমার হচ্ছে যে মুকুল বা কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল, এগুলো কর্তন করার মাধ্যমে বা স্থানান্তরের মাধ্যমে নতুন ওই উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটি উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদ থেকে আমরা ওই মুকুল বা শাখা কালেক্ট করবো বা গ্রহণ করব, সেই মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদ লাভ করা। তাহলে প্রাকৃতিকভাবে প্রজননে এখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই বা অন্য কোনো প্রাণীর কোনো হস্তক্ষেপ নেই, সেটা উদ্ভিদের ক্ষেত্রে প্রাকৃতিক প্রজনন প্রাকৃতিক নিয়মেই ঘটে। কিন্তু কৃত্রিম যে অঙ্গজ প্রজনন সেটা সম্পূর্ণভাবে মনুষ্য কর্তৃক, এবং এটি করা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য। অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে মানে বিষয়টা হচ্ছে, আমরা কোনো একটা উদ্ভিদ থেকে যদি ভালো ফলন আশা করতে যাই তাহলে আমরা কৃত্রিম অঙ্গজ প্রজননের মাধ্যমে সেই উদ্ভিদের ফলন বৃদ্ধি করতে পারি। তাহলে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন তথা কৃত্রিম অঙ্গজ প্রজনন বিষয়গুলো হচ্ছে যে কি তোমার অঙ্গজ প্রজননের অংশ হিসাবে আমরা এখানে জানব। আচ্ছা, এখন প্রাকৃতিক অঙ্গজ প্রজনন যে বিষয়টি, সেটি
আবার তোমার হচ্ছে যে কি চারটি উপায়ে ঘটে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, আবার চারটি উপায়ে ঘটে। তার মধ্যে প্রথম যে উপায়টি সেটি হচ্ছে দেহের খণ্ডায়ন। তাহলে দেহের খণ্ডায়নের মাধ্যমেও উদ্ভিদে কি ঘটে প্রজনন ঘটতে পারে। তো তোমাদের দেখো চিত্রের মাধ্যমে, আমি প্রতিটি বিষয়ই চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এখানে। তো খেয়াল করো দেহের যে খণ্ডায়ন সেটি সাধারণত অ্যাসপাইরোগাইরা উদ্ভিদে, এটা একটা শৈবাল, এই উদ্ভিদে ঘটে থাকে। এই অ্যাসপাইরোগাইরা উদ্ভিদের খেয়াল করবা যে স্পাইরোগাইরা একটা একটা স্পাইরোগাইরা সাধারণত দেখতে এই ধরনেরই হয়ে থাকে, যার মধ্যে সর্পিলা আকারে ক্লোরোপ্লাস্টগুলো বিন্যস্ত থাকে। এবং দেখো এই স্পাইরোগাইরা যখন তার প্রজননকালীন সময়টাতে এই যে তার দৈহিক খণ্ডের একটা আবরণ, যে আবরণটিকে তোমার হচ্ছে কি খাস সৃষ্টির মাধ্যমে পরস্পরের কাছাকাছি নিয়ে আসে, অর্থাৎ দুইটি অংশকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসলো, একসময় এই দুইটি অংশ মিলিত হয়ে এই স্তরটি বিলুপ্ত হয়ে গিয়ে দুইটি অপত্য স্পাইরোগাইরা সৃষ্টি হবে। তাহলে তার দেহটি এই জায়গায় খণ্ডিত হয়ে গেল, অর্থাৎ দেহের খণ্ডায়নের মাধ্যমে তার দুইটি নতুন অপত্য স্পাইরোগাইরা সৃষ্টি হলো। তাহলে এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক নিয়মে বা প্রকৃতির নিয়মে হয়েছে, এখানে কিন্তু কারো হস্তক্ষেপ নেই, এবং স্পাইরোগাইরা নিজ উদ্যোগেই তার দেহের খণ্ডায়ন ঘটিয়ে নতুন দুইটি অপত্য স্পাইরোগাইরার সৃষ্টি করেছে। তাহলে এভাবে তোমার হচ্ছে যে কি দেহের খণ্ডায়নে এই এই যে দেহের মানে কোনো কারণে খণ্ডিত হলে এবং প্রতিটি খণ্ডই এক একটি নতুন তোমার হচ্ছে যে কি উদ্ভিদ হিসাবে বিবেচিত হবে, তথা এখন স্পাইরোগাইরার ক্ষেত্রে এই দুইটি হচ্ছে নতুন অপত্য স্পাইরোগাইরা। এভাবে দেহের খণ্ডায়নের মাধ্যমে স্পাইরোগাইরা তার প্রজনন ঘটিয়ে থাকে। এরপর যে দুই নাম্বার যে প্রক্রিয়াটি আছে খেয়াল করবা রূপান্তরিত মূলের মাধ্যমে। তাহলে খেয়াল করো রূপান্তরিত মূলের মাধ্যমে যে বিষয়টা আসছে সেটি হচ্ছে ব্যাপারটা যে কোনো একটি উদ্ভিদ তোমার হচ্ছে যে কি মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করতে পারে। তো সেই সৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মূলের আকৃতিগত কিন্তু পরিবর্তন ঘটে, অর্থাৎ মূলটি আকৃতিগতভাবে পরিবর্তন ঘটায়। তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। তাহলে খেয়াল করো কোনো একটা উদ্ভিদ তার মাটিতে দৃঢ়তা লাভের জন্য, অর্থাৎ দৃঢ়তা লাভ বলতে সোজা হয়ে দাঁড়ানো হতে পারে অথবা যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য হতে পারে, তো এই দুটি বিশেষ কারণে তোমার বা খাদ্য সঞ্চয়ের কারণে হতে পারে, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলোর কারণে দেখা যায় যে কি তোমার মূলগুলো বেশ মোটা হয়ে যায় অথবা রসালো হয়। তো এই যে মানে মোটা কিংবা রসালো যে মূলগুলো আছে সেই মূলগুলো থেকে কুঁড়ি বের হয় তথা কাক্ষিক মুকুল বের হয়, তো সেই কুঁড়ি থেকে আবার নতুন আরেকটি উদ্ভিদের জন্ম হয় বা নতুন আরেকটি উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে আমরা এরকম কিছু উদ্ভিদ আছে যেমন ধরো পটল বা সেগুন, এদের ক্ষেত্রে দেখা যায় যে কি উদ্ভিদের মূল থেকেই নতুন আরেকটি উদ্ভিদ সৃষ্টি হয়, এখানে আর বীজের দরকার হয় না। দেখা যায় যে কি ওই পটল উদ্ভিদ বা সেগুন উদ্ভিদ তাদের মূল যেখানে যেখানে থাকবে ওই মূল থেকেই নতুন আরেকটি উদ্ভিদের জন্ম হয়ে যাচ্ছে বা নতুন আরেকটি উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। একইভাবে আমরা এখানে যে দুটি উদাহরণ দেখিয়েছি, একটা ধরো মিষ্টি আলু আর একটা গাজর, হ্যাঁ, যে দুটি চিত্র আমি এখানে দিয়েছি এগুলো হচ্ছে মাটির নিচে হয়। তাহলে মাটির নিচে খেয়াল করবা এই যে মূলগুলো দেখানো হচ্ছে এই মূলগুলো তোমার এখানে যে বিষয়টা হয় যে সঞ্চিত হয়ে স্ফীত বা মোটা হয়েছে, এবং এই মোটা বা রসালো অংশ থেকেই এই কাক্ষিক মুকুল সৃষ্টি হয়ে কাক্ষিক মুকুল সৃষ্টি নতুনভাবে এখান থেকেই আবার আরেকটি মিষ্টি আলু তথা আরেকটি নতুন উদ্ভিদের জন্ম হবে বা সৃষ্টি হবে। একইভাবে গাজর আকৃতি যে মূল এখানে এই কাক্ষিক মুকুলগুলো ঝরে পড়ে গিয়ে আবার মাটি থেকে নতুন, এগুলো কিন্তু মাটির নিচে হয়, এগুলো মাটির নিচে, হ্যাঁ, তাহলে এই মাটির নিচে এই কাক্ষিক মুকুল থেকে পুনরায় আবার তোমার হচ্ছে যে কি উদ্ভিদের সৃষ্টি হচ্ছে, বা এভাবে প্রাকৃতিক নিয়মে তার রূপান্তরিত মূলের মাধ্যমে, কারণ মূলগুলো রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত হয়েই কিন্তু এই অবস্থা প্রাপ্ত হয়েছে, এগুলো কিন্তু এই যে খাদ্য সঞ্চয়ের ফলে মোটা হয়েছে, দ্যাট মিন্স রূপান্তর হয়েছে। তাহলে এই জন্যই বলতেছে রূপান্তরিত মূলের মাধ্যমে কোনো কোনো উদ্ভিদের অঙ্গজ প্রজনন ঘটে থাকে যেটা প্রাকৃতিক নিয়মে, কারণ এই মূলগুলো মোটা হচ্ছে প্রকৃতিগত কারণে, কারণ তাকে খাদ্য সঞ্চয় করতে হচ্ছে এবং যান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে হচ্ছে, এই জন্য তার মূলটাকে সে স্ফীত করে নিচ্ছে বা মোটা করে নিচ্ছে। তাহলে এভাবেই মিষ্টি আলু তথা গাজর এই উদ্ভিদগুলোর মধ্যে রূপান্তরিত মূলের মাধ্যমে প্রজনন ঘটে থাকে, আশা করি বুঝেছ। এরপর আমরা তিন নম্বর যে প্রক্রিয়া সেটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড, সেই রূপান্তরিত কাণ্ডের প্রক্রিয়াতে আমরা যাচ্ছি, একটু খেয়াল করবা।
দেখো, রূপান্তরিত যে কাণ্ডের প্রক্রিয়াটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, যে এখানেও বেশ কয়েকটি প্রক্রিয়া বা বেশ কয়েকটি পরিবর্তন কাণ্ডের মধ্যে ঘটে থাকে। যে যে পরিবর্তনগুলো কাণ্ডের মধ্যে ঘটে থাকে উদ্ভিদের ক্ষেত্রে, প্রাকৃতিক অঙ্গজ প্রজননের ক্ষেত্রে, সেগুলো আমরা সবগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমে আসছে টিউবার, অর্থাৎ টিউবার সৃষ্টি। টিউবার যে সৃষ্টি হবে সেটাও এক কন্দের সৃষ্টি করে। এই যে কন্দের সৃষ্টি করছে, তাহলে সেটাকে আমরা বলছি টিউবার। তাহলে এই কন্দ তখন দেখা যায় কি, জননের কাজ করে। অর্থাৎ কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, যেগুলো দেখতে অনেকটা চোখের মতো, যেগুলোকে চোখেই বলা হয়। এবং এই চোখের মধ্যে কুড়ি থাকে, আঁশের মতো অসবুজ পাতার শল্কপত্রে এসব কুড়ি জন্মে, এবং প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। তো এই ক্ষেত্রে আমরা চিত্রে দিয়ে জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করবা, এই যে একটা তোমার হচ্ছে যে কি চোখ, বা এই যে চোখগুলো দেখতে পাচ্ছ, এই চোখ থেকে উপরে একটি শল্কপত্র থাকে। এই শল্কপত্রের এই কিনারাগুলো থেকে কাক্ষিক মুকুল বা কুড়ির সৃষ্টি হয়, যেগুলো থেকে পুনরায় আবার নতুন করে আলুর কি হতে পারে, তৈরি হতে পারে। তাহলে দেখো, এগুলো প্রাকৃতিকভাবে একটি মাঠের ক্ষেতে তোমার হচ্ছে যে কি, অর্থাৎ আলু থেকে আর একটি নতুন আলুর সৃষ্টি হতে পারে। এখানে বীজ রোপণের প্রয়োজন পড়ে না, অর্থাৎ প্রথমবার বীজ বপনের প্রয়োজন পড়ে। একটি ক্ষেতে বা মাঠে যদি আলু চাষ করতে যাও, প্রথমবার বীজ বপনের প্রয়োজন পড়ে। পরবর্তীতে তোমার হচ্ছে যে প্রয়োজন অনুসারে হয়তো কিছু বীজের বপন করার প্রয়োজন হতে পারে, কিন্তু এই ধরনের কাক্ষিক মুকুল থেকে কিন্তু ওই ক্ষেতে আবার আলুর ফলন হয়ে থাকে, অর্থাৎ আলু সৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, যে এই প্রতিটি চোখ থেকেই একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। প্রতিটি চোখ থেকেই একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেটা হচ্ছে কি আলু। তাহলে আলুকে আমরা টিউবার বলছি, অর্থাৎ টিউবার যেটা সে কন্দ সৃষ্টি করছে আলুর ক্ষেত্রে, যে কন্দটির সৃষ্টি হচ্ছে, এই যে কন্দটির সৃষ্টি হচ্ছে, এই পুরো কন্দটিকে আমরা বলছি টিউবার। এবং এই টিউবার সৃষ্টির মাধ্যমে যে ফলের, যে উদ্ভিদের তোমার হচ্ছে যে কি প্রাকৃতিক অঙ্গজ প্রজনন ঘটে, সেটি হচ্ছে আলু। এবার আমরা পরবর্তী যে পরিবর্তন, অর্থাৎ কাণ্ডের যে রূপান্তর, রাইজোম, সেই রাইজোমে গেল নিয়ে আলোচনা করি, যেটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করবে। এটা সম্পূর্ণভাবে মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে থাকে, এবং এখানে কাণ্ডের মতো পর্ব এবং পর্বসন্ধি স্পষ্ট। তোমরা খেয়াল করো, আমরা এখানে তোমার এই যে দেখাচ্ছি, দেখো পর্ব, এবং এটা যদি আরেকটি পর্ব হয় তাহলে দুইটার মধ্যে পর্বমধ্য আছে। তাহলে এই যে পর্বমধ্য বলা হচ্ছে এবং পর্বের কথা বলা হচ্ছে, এগুলো সুস্পষ্ট। এবং এখানে আমরা আদার ক্ষেত্রে সেটা সুস্পষ্টভাবে লক্ষণীয়, যে পর্ব এবং পর্বসন্ধি বা পর্বমধ্যগুলো সুস্পষ্ট দেখা যায়। এবং ওই পর্ব থেকেই কিন্তু দেখো, বা পর্বসন্ধিতেই দেখো, শল্কপত্রের কক্ষে, অর্থাৎ এই যে প্রাচীর, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে শল্কপত্র। এই যে শল্কপত্র, এই শল্কপত্রের অংশটা থেকেই তোমার কাক্ষিক মুকুল সৃষ্টি হচ্ছে। তাহলে খেয়াল করবা, এই যে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে, এরা খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। তাহলে রাইজোম, সেটা হচ্ছে আদার ক্ষেত্রে আমরা বলছি, আদার রাইজোম সৃষ্টির মাধ্যমে তার নতুন আরেকটি উদ্ভিদের জন্ম দেয় বা নতুন আরেকটি উদ্ভিদ সৃষ্টি করে। অর্থাৎ এই আদার যে কাক্ষিক মুকুল, সেই কাক্ষিক মুকুল থেকে পুনরায় নতুন আরেকটি আদার সৃষ্টি হবে। এবং যে রূপান্তরিত কাণ্ড, তার নাম হচ্ছে রাইজোম। অত রাইজোম সৃষ্টির মাধ্যমে আদা বংশবৃদ্ধি ঘটে। এরপর চলে আসি আমরা পেঁয়াজ, যেটি হচ্ছে আমাদের একটি মশলা জাতীয় ফসল। আদাও একটা মশলা জাতীয় ফসল ছিল। তো এই পেঁয়াজ, রসুন, এগুলো হচ্ছে মশলা জাতীয় ফসল। এগুলো কীভাবে উৎপাদন হয় এবং এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যবহারে, আমরা রান্নার কাজে ব্যবহার করি পেঁয়াজ। তুমি যখন একটি পেঁয়াজ কাটবা, তাহলে কাটার পরে কিন্তু এই অংশটি তোমার দেখা যায়, যে অংশটি তোমার হচ্ছে দেখো, যে যে অংশটি এখানে দেখানো হচ্ছে, সে অংশটিতে একটু খেয়াল করবা, যে এই অংশগুলোকে বলা হচ্ছে রসালো শল্কপত্র, প্রত্যেকটি অংশকে। হ্যাঁ, আর এর নিচে থাকে হচ্ছে শীর্ষ মুকুল, এবং নিচে দেখবা গুচ্ছাকারে কিছু অস্থানিক মূল থাকে। বাজার থেকে কিনে আনার পরও কিন্তু এই মূলগুলো দেখা যায়। তো এই অস্থানিক মূল থাকে, এবং এর নিচে হাল ছোট করে একটা কাক্ষিক মুকুল থাকে, আর এই অংশটা হচ্ছে কাণ্ড, যেখান থেকে শীর্ষ মুকুল তৈরি হচ্ছে। তাহলে এই যে দেখো, এই কাক্ষিক মুকুল, এই কাক্ষিক মুকুল থেকে কিন্তু পরবর্তীতে আরেকটি কন্দ
সৃষ্টি হয়, যে কন্দটি একটি পূর্ণাঙ্গ পেঁয়াজে রূপ নেয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই পেঁয়াজটা কিন্তু ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে যে কি এই যে মাটির সামান্য নিচে থাকে, যেটা হচ্ছে যে কি খেয়াল করবা যে এরা অতি ক্ষুদ্র কাণ্ড, এটি অতি ক্ষুদ্র কাণ্ড এবং এদের কাক্ষিক এবং শীর্ষমুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়। কাক্ষিক এবং শীর্ষমুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, তাহলে কাক্ষিক মুকুল এবং শীর্ষমুকুল নতুন উদ্ভিদের জন্ম দিবে এবং এই পুরো অংশটাকে আমরা বলছি কন্দ বা বাল্ব। তাহলে রসুনের ক্ষেত্র ঠিক এই ধরনের স্ট্রাকচার বা গঠন দেখা যাবে বা দেখা যায়, এবং আমরা পেঁয়াজের এবং রসুন উভয়ের ক্ষেত্রে বলবো কন্দ। এই জন্য পেঁয়াজ রসুনকে আমরা বলতে পারি কন্দাল ফসল, পেঁয়াজ রসুনকে আমরা বলে থাকি কন্দাল ফসল, যে কন্দ সৃষ্টির মাধ্যমে তাদের নতুন আরেকটি একটি পেঁয়াজ থেকে নতুন আরেকটি পেঁয়াজের সৃষ্টি হয়। তাহলে এইভাবে অঙ্গজ প্রজনন মানে অঙ্গের ব্যবহারের মাধ্যমে তাদের নতুন বংশধর সৃষ্টি হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি স্টোলন, এটাও এক ধরনের রূপান্তরিত কাণ্ড, এটাকে ধাবকও বলা যেতে পারে। তাহলে খেয়াল করবা যে এই যে স্টোলন, এটা একটা কচু গাছ, এটা হচ্ছে একটা কচু গাছ। তো এই কচু গাছের ক্ষেত্রে যে স্টোলন, দেখো এরকম একটি যে কচু ক্ষেতের মধ্যে এরকম পাশাপাশি অনেকগুলো কচু গাছ দেখা যায়, কিন্তু এই কচু গাছগুলো দেখা যায় যে কি মাটির নিচে অনেকগুলো একটার সাথে একটা এভাবে পরস্পর যুক্ত থাকে। তাহলে যে ধাবক বা যে সমান্তরাল ধাবক দিয়ে বা সমান্তরাল অংশ দিয়ে তারা হচ্ছে যে কি নতুন আরেকটি এখানে কচু গাছের সৃষ্টি হচ্ছে। এভাবে একটি গাছ থেকে এরকম পাশাপাশি অনেকগুলো কচু গাছের মানে তোমার কী হয় তৈরি হয়। হ্যাঁ, তাহলে দেখা যায় যে এই অংশটিকে আমরা বলছি স্টোলন। তাহলে দেখা যাবে যে কি কচুর লতি বা কচুর শাখাকাণ্ড, এগুলো হচ্ছে একটা কচুর শাখাকাণ্ড যে এগুলো জননের জন্যই পরিবর্তিত হয়। এবং এখানে খেয়াল করবা এই যে স্টোলনটি মাটির সামান্য নিচ দিয়ে যখন অগ্রসর হয় তখন তার সম্মুখে একটা মুকুল থাকে, এই মুকুলটাই পরবর্তীতে আরেকটি কচু উদ্ভিদের সৃষ্টি করছে। তাহলে এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে যাচ্ছে, এবং এই স্টোলনটাকে আমরা ধাবকও বলতে পারি। আর এটা কচু উদ্ভিদ পুদিনার জন্য এই উদাহরণটা আমরা ব্যবহার করেছি, এবং স্টোলন হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, এরপর আমরা চলে আসি অফসেট। এই অফসেট এটাও একটা রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, এবং বা এই রূপ অফসেট তৈরির মাধ্যমে অঙ্গজ প্রজনন প্রাকৃতিকভাবে হয়ে থাকে। তো এটা সাধারণত দেখা যায় কচুরিপানা ক্ষেত্রে। তো এই কচুরিপানার ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে, একটু খেয়াল করবা যে কচুরিপানা এবং টোপাপানার ক্ষেত্রে, কচুরিপানা এবং টোপাপানার ক্ষেত্রে এই তোমার হচ্ছে যে অফসেটটি দেখা যাচ্ছে। তো আমরা একটু খেয়াল করো, এখানে একটু পুদিনা বিষয়টি হবে না, কচুরিপানা ক্ষেত্রে অফসেটটি দেখা যায়। দেখো কচুরিপানা মাটিতে পানিতে স্বাভাবিকভাবে ভাসমান থাকে, তো এই ভাসমান জলজ উদ্ভিদের শাখাকাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, তো এই যে শাখাকাণ্ড, এই যে তার একটা কাণ্ড, এই কাণ্ডকে কাণ্ডের একটি শাখা, এটিকে বলা হচ্ছে শাখা। তো এই শাখাকাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তোমার নতুন উদ্ভিদ তৈরি করে। তো কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এই এই অংশটি পৃথক হয়ে যায়, অর্থাৎ এই পুরো কচুরিপানা থেকে এই অংশটি পৃথক হয়ে নতুন আরেকটি কচুরিপানা সৃষ্টি করবে বা নতুন আরেকটি স্বাধীন উদ্ভিদে পরিণত হবে। তাহলে বিষয়গুলো কিন্তু অনেক মজার, দেখো প্রাকৃতিকভাবে কিন্তু ব্যাপারগুলো সব ঘটছে, এবং কোন এই উদ্ভিদগুলো তাদের কাণ্ডের রূপান্তরের মাধ্যমেই নতুন তাদের বংশধর সৃষ্টি করছে। তাহলে দেখো অফসেট সৃষ্টি মানে কীরকমটা হচ্ছে, যে কচুরিপানার মূল কাণ্ড হতে, এটা একটা জলজ উদ্ভিদ, তার মূল কাণ্ড হতে একটা শাখা কাণ্ডের সৃষ্টি হয় যেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন আরেকটি স্বাধীন উদ্ভিদ তৈরি করে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর। অর্থাৎ মূল শাখা মূল কাণ্ড থেকে ওই শাখা কাণ্ডটি পৃথক হয়ে যাওয়ার পর ওখান থেকে নতুন আরেকটি স্বাধীন উদ্ভিদ সৃষ্টি হবে। আচ্ছা, তারপরে পরবর্তীতে যে কাণ্ডের রূপান্তরিত কাণ্ডের উদাহরণটি আসছে সেটি হচ্ছে কি বুলবিল। তাহলে দেখো বুলবিলের যে বিষয়টি সেটি হচ্ছে কি, কিছু কিছু গাছ, যে গাছগুলোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি এই যে পাতা, এই পাতা থেকে তোমার এখানে বুলবিলের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ছোটো ছোটো মানে তোমার স্ফীত বা সঞ্চিত খাদ্য সমৃদ্ধ, হ্যাঁ, বা আলু আকৃতির কিছু অঙ্গ দেখা যায়, হ্যাঁ, পাতার অর্থাৎ তাদের যে কাক্ষিক মুকুলের অর্থাৎ পাতা এবং তোমার হচ্ছে যে কি মঞ্জরীদণ্ড তার তার সম্মুখে, অর্থাৎ এখান থেকে যে মঞ্জরীদণ্ড এখানে ফুল পাতা হয়, এবং এখানে আমরা একটা পাতা দেখিয়েছি যার সম্মুখে এখানে একটি তোমার সঞ্চিত আলু আকৃতির বা গোলাকার
একটি অংশের সৃষ্টি হয়েছে, যেটি তোমার কাক্ষিক মুকুলের বৃদ্ধিটা আসলে যথাযথভাবে বৃদ্ধি না হয়ে ধারণ করেছে। কাক্ষিক মুকুলের বৃদ্ধিটি যথাযথভাবে না হয়ে পিণ্ডের মতো আকার ধারণ করেছে। তাহলে এই পিণ্ডের মতো আকার ধারণ করা অংশটিকে আমরা বলছি বুলবিন। তো বুলবিলটা একসময় দেখা যায় কি, গাছ থেকে খসে পড়ে মাটিতে পড়ে, তখন মাটি থেকে আবার একটি নতুন গাছের জন্ম দেয়। তাহলে এই ক্ষেত্রে উদাহরণটা হচ্ছে চুপড়ি আলু। চুপড়ি আলুর ক্ষেত্রে বুলবিলের মাধ্যমে তোমার তার জননটি প্রজননটি হয়ে থাকে, অর্থাৎ এই প্রজনন ক্ষেত্রে এই বুলবিল অংশটি তোমার হচ্ছে যে কি জনন কার্যে সরাসরি অংশ নিচ্ছে। আচ্ছা, তাহলে এটাও একটা এক ধরনের রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন। তাহলে বুলবিলটাও আশা করি তোমরা বুঝেছ। নেক্সট আমরা যাচ্ছি যে বিষয়টাতে, পাতার মাধ্যমেও একটা উদ্ভিদের তোমার কি ঘটতে পারে, রূপান্তর ঘটতে পারে। এটা হচ্ছে 4 নম্বরের রেখা, যে পাতার মাধ্যমে কিভাবে অঙ্গজ প্রজনন ঘটছে। তাহলে এই যে বিষয়গুলো দেখো, এটা একটা পাথরকুচি পাতা, দেখতে ঠিক একই এরকমই। এই পাথরকুচি পাতার যে কিনারাটা আছে, সেই কিনারা থেকে দেখো অনেকগুলো মুকুল বা কুড়ি সৃষ্টি হচ্ছে। এই যে মুকুল বা কুড়িগুলো যে সৃষ্টি হচ্ছে, এগুলো থেকেই পরবর্তীতে আরেকটি পাথরকুচি উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। তাহলে এভাবে পাতার মাধ্যমে রূপান্তর বলতে, এই রূপান্তরিত পাতার মাধ্যমেই তোমার প্রাকৃতিকভাবে অঙ্গজ প্রজনন ঘটছে পাথরকুচি উদ্ভিদে। তাহলে আমরা মোট 4টি প্রক্রিয়া দেখলাম প্রাকৃতিক অঙ্গজ প্রজননের ক্ষেত্রে। একটি হচ্ছে দেহের খণ্ডায়নের মাধ্যমে, আরেকটি হচ্ছে রূপান্তরিত মূলের মাধ্যমে, একটি হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, আর একটি হচ্ছে পাতার মাধ্যমে রূপান্তর। তাহলে এই যে প্রক্রিয়াগুলো, সবগুলো প্রক্রিয়াই কিন্তু প্রাকৃতিকভাবে ঘটে থাকে, এবং অঙ্গজ যে জনন, সেই অঙ্গজ জনন উৎপাদিত উদ্ভিদগুলো সবগুলোই কিন্তু মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন হবে। অর্থাৎ মনে করো যে আমরা অফসেট মাধ্যমে যে আরেকটি নতুন কচুরিপানা সৃষ্টি হবে বলছি, সেই অফসেটটি কিন্তু তার পূর্ববর্তী যে কচুরিপানাটা ছিল, সে মাতৃ কচুরিপানার বৈশিষ্ট্য গুণ সম্পন্ন হবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা আমরা যে প্রক্রিয়াগুলো পড়েছি, রাইজোম, টিউভার, কন্দ, অ্যাস্টোলন, হ্যাঁ বুলবিল, প্রত্যেকটির ক্ষেত্রে যে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে, প্রত্যেকটিতেই তার বা মাতৃ উদ্ভিদের মতো গুণসম্পন্ন হবে। তো এখানে কোনো নতুন বৈশিষ্ট্যের কিন্তু সমাবেশ ঘটে না, বা নতুন বৈশিষ্ট্যের কোনো সংমিশ্রণ ঘটে না। তাই অনেক অনেক ক্ষেত্রে বলা যায় যে এই প্রাকৃতিকভাবে প্রাকৃতিক অঙ্গজ প্রজননের মাধ্যমে সৃষ্ট এই উদ্ভিদগুলোতে তোমার হচ্ছে যে কি, মানে এগুলো উন্নত গুণসম্পন্ন হয় না, এই জন্য এগুলোকে অর্থকরী ফসল হিসাবেও আমরা বিবেচনা রাখতে পারি না, হ্যাঁ, বা বলা হয় না। হ্যাঁ, কিন্তু এই অর্থকরী ফসলের ক্ষেত্রে যদি আমরা যে অঙ্গজ প্রজনন, অর্থাৎ কোনো একটা ফসলকে আমরা অর্থকরী দিক থেকে যদি আমরা প্রায়োরিটি দিই, বা মানে আমরা যদি লাভবান হতে চাই অর্থনৈতিক দিক থেকে কোনো একটা উদ্ভিদ হতে, তাহলে সেই উদ্ভিদে আমরা কৃত্রিম অঙ্গজ প্রজনন ঘটিয়ে থাকবো। তাহলে আমরা এখন নেক্সট যে আলোচনায় যাচ্ছি, সেটি হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তো কৃত্রিম অঙ্গজ প্রজনন বিষয়টা হচ্ছে, যেসব উদ্ভিদে সাধারণত তোমার বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের যে ফলন, বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের যে ফলন, সেখানে মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয়। তো সেক্ষেত্রে সেসব উদ্ভিদে যে প্রক্রিয়ায় তোমার মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয় এবং নতুন গুণগুলোকে সংমিশ্রণ করা হয়, অর্থাৎ মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যকে সংরক্ষণ করে নতুন উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যগুলোকে কী করতে হবে, সংমিশ্রণ ঘটানো হবে, সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি। তাহলে যেসব উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদে মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত, হ্যাঁ, উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় কি থাকবে, অনুন্নত থাকবে, সেসব উদ্ভিদে যে প্রক্রিয়ায় মাতৃগুণের বৈশিষ্ট্য ঠিক রেখে নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটানো হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলছি অঙ্গজ প্রজনন, কৃত্রিম অঙ্গজ প্রক্রিয়া। তাহলে এটি তোমাদের সিলেবাস অনুযায়ী বা বইতে এখানে 2টি উপায়ে বলা হচ্ছে, কলম এবং গ্রাফ, কলম এবং হচ্ছে যে কি, মানে দুই শাখা কলম, অর্থাৎ গ্রাফটিং এবং কাটিংয়ের মাধ্যমে কীভাবে মানে তোমার এই কৃত্রিম অঙ্গজ প্রজনন ঘটানো যায় সেটির ব্যাখ্যা দেওয়া আছে। তো আমরা একটা চিত্র দেখি, তাহলে চিত্রের মাধ্যমে তুমি বিষয়টা বুঝতে পারবা। এখানের এই চিত্রটি খেয়াল করো, যে চিত্রটিতে আমরা দেখাচ্ছি
যে একটা উদ্ভিদ, যে উদ্ভিদের একটি শাখা যেটি মাটি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এবং এই ধরনের শাখাই কিন্তু কলমের জন্য নির্বাচিত করতে হবে। তাহলে এই কলম জন্য নির্বাচিত এই শাখাটির একটা নির্দিষ্ট অংশে আমরা একটা গাছের ছাল কেটে নিব, গাছের যে বাকল সেটা কেটে নিব সমান করে, এবং এখানে এইখানে একটি মিশ্রণ আমরা লেপটে দিব। তাহলে সেই মিশ্রণটাকে আমরা তৈরি করতে হবে, আগে যে মিশ্রণটা আমরা তৈরি করব সেই মিশ্রণটি হচ্ছে পানি, মাটি এবং গোবরের মিশ্রণ। এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে সেই যে জায়গাটি থেকে আমরা বাকল কেটে নিয়েছিলাম সেই স্থানে আমরা এই অংশগুলোকে সুন্দর করে লেপটে দিয়ে এখানে একটা সেলোপেন ট্যাপ দিয়ে আবৃত করে দিব, বা মানে ঢেকে দিতে হবে, যাতে কোনো প্রকারের আলো বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে। সেই জন্য এই সেলোফেন ট্যাপ দ্বারা সেটিকে ঢেকে দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে দুই প্রান্তে। তাহলে খেয়াল করো, এই চিত্রে আমি যতটুকু পেরেছি দেখাচ্ছি, দেখো এখানের বাইরে একটা সেলোফেন ট্যাপ এবং এইখানের একটা নির্দিষ্ট পরিমাণে আমরা মাটি এবং পানির গোবর মিশ্রণ দিয়েছি, এবং এটাকে সেলোফেন ট্যাপ দিয়ে মুড়িয়ে দিয়ে, হ্যাঁ, ঢেকে দিয়ে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তাহলে যাতে ভিতর থেকে বাইরে থেকে কোনো আলো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। তাহলে এভাবে নির্দিষ্ট সময় তথা সপ্তাহ দুই সপ্তাহ রাখার পরে দেখা যাবে এই অংশটা থেকে এই মাটি এবং গোবর পানি যেটি রাখা হয়েছিল সেটি ভেদ করে একটি নতুন কুঁড়ি বেরিয়ে আসছে, অর্থাৎ নতুন আরেকটি উদ্ভিদ এই অংশটি থেকেই বেরিয়ে আসবে। তখন এই উদ্ভিদটাকে আমরা অপর আরেকটি জায়গায় গিয়ে কি করে দিব, রোপণ করে দিব। তাহলে সেখান থেকে পরবর্তীতে আরেকটি নতুন উদ্ভিদের জন্ম হবে। তাহলে এভাবে কলমের করার মাধ্যমেও আমরা কি করতে পারি, মানে অঙ্গজ প্রজনন ঘটাতে পারি, যেটা কৃত্রিম উপায়ে আমরা এখানে করছি। তো পেয়ারা এবং কুল গাছ, এই কুল এই ধরনের গাছগুলোতে সাধারণত এই গ্রাফটিংগুলো করা হয়ে থাকে। তবু আমরা আরেকটু যদি বলি যে এটা তোমার হচ্ছে যে কি, মানে এমনভাবে যাতে পান এই যে বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করি, যে আমরা এখানে পানি মাটি যে গোবরের মিশ্রণ দিচ্ছি সেগুলো এমনভাবে মিশ্রিত করতে হবে, বা একেবারে তরল নয়, সেটা ঘন করে মিশ্রিত করতে হবে, যাতে ঘন থাকে এবং মিশ্রণটি ওখানে লেপটে দেওয়ার পর যাতে এগুলো খসে পড়ে না যায়, সেজন্য এগুলো ওখানে ওভাবেই তৈরি করতে হবে, যে ঘন করে। এবং এই যে সপ্তাহ দুই সপ্তাহ আমরা রেখে দিব এই অবস্থায়, এর মধ্যে কিন্তু কিছু কাজ আছে। সে কাজটা হচ্ছে কি, মাঝে মধ্যে এখানে পানির একটু রেঞ্জ দিতে হবে, অর্থাৎ এখানে পানি দিয়ে ওই অংশটিকে ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে পানিটিকে যখন পানি দিয়ে যখন এই অবস্থায় ভিজিয়ে দিব, তখন সেটি পানির অভাবও ওখানে পূর্ণ হবে, কি ওই স্থানে কিছু কিছু মূল গজাবে, অর্থাৎ ওই যে একটু আগে বললাম যে কুঁড়ি গজাবে, তখন মূল সহ শাখার ওই অংশটি আমরা কি করব, মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিব। কেটে নিলে মাটিতে রোপণ করে দিলে নতুন আরেকটি উদ্ভিদ হিসেবে সেটা বেড়ে ওঠা শুরু করবে। তাহলে এখান থেকে যখন নতুন আরেকটি উদ্ভিদ বা মুকুল বা কুঁড়ি বেরিয়ে আসবে, তখন আমরা এই সেলোফেন ট্যাপটা খুলে ফেলে তখন এখান থেকে এটা সম্পূর্ণভাবে কেটে নিব। কেটে নিয়ে অন্য আরেকটা জায়গায় যখন রোপণ করে দেবে, এরকম আরেকটা উদ্ভিদ এখানে হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে কি, কলমের মাধ্যমে বা গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা কৃত্রিম অঙ্গজ প্রজনন ঘটাতে পারি। এরপর আসো শাখা কলম। শাখা কলমের বিষয়টা কি, দেখো যে কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ করে গোলাপের ক্ষেত্রে শাখা কলমটি বেশ কার্যকরী এবং প্রযোজ্য। গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে তোমার হচ্ছে যে কি পুঁতে দিলে দেখা যায় কিছুদিনের মধ্যে নতুন কুঁড়ি জন্মায়। তাহলে এই কুঁড়ি বড় হয়ে একটি নতুন গোলাপের নতুন গোলাপ গাছ উৎপন্ন করবে। তাহলে গোলাপের যে কাঁটাযুক্ত যে শাখাগুলো আছে, কাঁটাযুক্ত যে শাখাগুলো আছে, সেই শাখাগুলো কেটে যদি আমরা কি করব, একটি ভেজা মাটিতে রেখে বা পুঁতে দিই, তখন দেখা যাবে যে কি কিছুদিনের মধ্যেই ওই শাখা থেকে বা ডাল থেকে তোমার হচ্ছে যে কি নতুন কুঁড়ি গজাবে, এবং কুঁড়িগুলো আস্তে আস্তে বড় হয়ে নতুন আরেকটি গোলাপ উদ্ভিদের সৃষ্টি করবে। তাহলে এভাবে তোমার হচ্ছে যে কি শাখা কলমের মাধ্যমেও, বিশেষ করে গোলাপের জন্য, কৃত্রিম অঙ্গজ প্রজনন ঘটিয়ে কি করা যায়, তাদের নতুন বংশধর বা সৃষ্টি নতুন বংশধর সৃষ্টি করা যায়। তাহলে আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো জানলাম, প্রথমে আলোচনায় ছিল বীজ, বীজের গঠন, অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম প্রক্রিয়া, এবং এগুলো কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া ঘটে থাকে। এরপর আমরা অযৌন জনন প্রক্রিয়াতে
যে প্রক্রিয়াগুলো পড়লাম, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন এবং কৃত্রিম অঙ্গজ প্রজনন। প্রাকৃতিক অঙ্গজ প্রজননের আবার যে চারটা ধাপে ঘটছে, যে দেহের খণ্ডায়ন, রূপান্তরিত মূল, রূপান্তরিত কাণ্ড এবং পাতার মাধ্যমে, প্রত্যেকটা বিষয়ই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি আমি যে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, তো তোমরা যখনই এই ভিডিওটা দেখবে, আমি আশা করব প্রত্যেকটা চিত্রের মাধ্যমে বইয়ের সাথে তোমরা মিলিয়ে তোমাদের যে পাঠ্য বইয়ে যে বিষয়গুলো আছে সেটা চিত্রের সাথে মিলিয়ে পড়বে এবং আশা করি খুব সহজেই বুঝে নিতে পারবে। তো আমরা আজকে লেকচারের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে নতুন আরেকটি চ্যাপ্টারে নিয়ে আলোচনায় আসব। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্র্যাকটিস করো, পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ।